ক্লাসের টাস্ক দিয়েছেন সবাই, হোম অ্যাসাইনমেন্ট? ম্যাম দিয়েছি। ম্যাডাম আমাদের কি ফাইবার অ্যাকাউন্ট করা দেখাবেন? কেউ কিছু বলতেছেন নাকি? আমি শুনতে পাইতেছি না, জোরে বলো। ম্যাডাম বললাম যে আমাদের কি ফাইবার অ্যাকাউন্ট করা দেখাবেন? কি দেখাবো ম্যাম, ফাইবার অ্যাকাউন্ট করা কি দেখাবেন নাকি তাই বলতেছি ম্যাম। ফাইবার অ্যাকাউন্ট করা কবে? ফাইবার অ্যাকাউন্ট, ফাইবার অ্যাকাউন্ট করা আপনাদের দেখাবো, সেটা ফাইবারের ক্লাস। ফাইবারের ক্লাস যখন নিব তখন। আলামিন ভাই আপনারটা ঠিক আছে? আপনি অ্যাড ক্যাম্পেইন কিভাবে করলেন? অ্যাড ক্যাম্পেইন তো নতুন অ্যাকাউন্টে করা যায় না। জি ম্যাম, আমার পুরাতন একটা অ্যাকাউন্ট ছিল, ওইটা দিয়ে করছি ম্যাম। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, কামরুল হাসান কি আছেন ক্লাসে? জাহাঙ্গীর রহমান ভাইয়ের কোর্স তো 4টা দেখাচ্ছে।
হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ম্যাম? জি ভালো, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার ছবিটা আপলোড হচ্ছে না, যে কোনো পিকচারই যে লেখা আছে আপনার দা সাম অফ ইওর মিডিয়া ফেল টু আপলোড। আপনি আপনার ক্যাশ ক্লিয়ার করেন, ক্লিয়ার করে আবার ট্রাই করেন। আচ্ছা ঠিক আছে। আহ
আচ্ছা শাকিল মিয়া, আপনার অ্যাসাইনমেন্টের অবস্থা কেন? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি প্রথমে খোলার সময় আমার খেয়াল ছিল না, পরে যখন মনে পড়ছে তখন আমি যে ভেরিফিকেশন কোড আসার পর থেকে আমার মনে পড়ছিল, পরে খালি স্ক্রিনশট মারছিলাম তখন। আর পোস্ট দিছি ম্যাডাম, পাঁচটা পোস্ট করছি। ভেরিফিকেশন কোড পরে মনে আসছে, তারপরে সব স্ক্রিনশট তো আপনি দেন নাই। এখানে আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন নিল, নেয়ার পর আপনি যে আপনার আইডি সেট আপ করছেন বা আইডিতে যে টুইট করছেন সেই জিনিসগুলোর স্ক্রিনশট কোথায়? নিচে স্ক্রল করেন তো, আমি দিছি তো। আচ্ছা আমার এখানে ইন্টারনেট লোড করতেছে। ম্যাম দিছি দিছি। ম্যাম জি ম্যাম আমি পাঁচটা পোস্ট করছি কিন্তু আমার ওই জায়গায় ই দেখাইতে সাইডটা দেখাইতেছে। তিনটা কোথায়? আমি তো আরো বেশি দেখলাম। না ম্যাডাম এই পাঁচটা পোস্ট করছিলাম আমার অ্যাকাউন্টে, পরে সাইডটা দেখাইতেছে। আমি এখন এই যে পিসিতে ঢুকছি, ঢুকার পর দেখি যে সাইডটা দেখা। তাহলে একটা হয়তো আপনি পাবলিশ করেন নাই, মানে ক্রিয়েট করছেন ঠিকই, হয়তো বা সেভ না করে আপনি ওইভাবে কেটে দিচ্ছেন, সেটা হতে পারে। শুভচন্দ্র পাল, আপনার অ্যাসাইনমেন্ট আপনি এখন দিয়েছেন মনে হয়। আপনার আচ্ছা ফাইল এসেছে।
কামরুল হাসান কে জয়েন করছে? জি ম্যাম। আচ্ছা, আপনার অ্যাসাইনমেন্ট তো আমি দেখতে পারিনি। আচ্ছা, এখন দেখা যাচ্ছে, তখন সব আপনার ট্র্যাশ ফোল্ডারে দেখাচ্ছে। আপনাদের হোম অ্যাসাইনমেন্ট দেখলাম, হোম অ্যাসাইনমেন্ট কয়েকজন শুধু ঠিক ঠিকভাবে করেছেন, বাকি সবাই হচ্ছে আপনাদেরকে সবগুলো স্ক্রিনশট দিতে বলেছে, আপনারা সব স্ক্রিনশট দেননি। হ্যাঁ, আর আরেকটা যেটা, যে অ্যাপস ক্যাম্পেইনের যে ব্যাপারটা, এটা আমি আপনাদের গতকালকে বলতে ভুলে গিয়েছিলাম, যে আপনারা যখন একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তো নতুন অ্যাকাউন্ট থেকে ওই মুহূর্তের সাথে সাথেই আপনি অ্যাডস ক্যাম্পেইন করতে হবে পারবেন না, আপনাকে কিছু টাইম ওয়েট করতে হবে। ঠিক আছে, জি বলেন। ম্যাম, আমার গতকালকের অ্যাসাইনমেন্টটা বাইরে দেওয়া আছে, হোম অ্যাসাইনমেন্ট 12। হ্যাঁ, দেখেছি আমি, এটা আমি দেখে নিব, সমস্যা নেই। আচ্ছা, আপনাদের যেটা বলছিলাম, যে অনেকে যে অ্যাডস ক্যাম্পেইন করতে পারেননি, টুইটার অ্যাকাউন্ট নতুন ওপেন করলে অ্যাডস ক্যাম্পেইনের জন্য কিছু সময় নেয়, তো সেই কিছু সময় নেওয়ার পরে আপনারা হচ্ছে যে অ্যাডস ক্যাম্পেইনটা করতে পারবেন। আর ইউজার নেমের কথা জিজ্ঞেস করেছিলেন শাওন, তো ইউজার নেম হচ্ছে যে আপনার উইদিন 15 ক্যারেক্টার্স হইতে হবে। ঠিক আছে, আপনি 15 ক্যারেক্টার্সের মধ্যে আপনার ইউজার নেম যেভাবে খুশি আপনি সেভাবে দিতে পারেন, মানে আপনার ইউনিক হইতে হবে। এখন আপনি সেখানে আপার কেস ইউজ করবেন, লোয়ার কেস ইউজ করবেন, সেটা ফ্যাক্ট না, বুঝতে পারছেন? কারণ আপনার দেখা যায় যে ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলোতে আপনি ক্যাপিটাল লেটার ইউজ করেন, স্মল লেটার ইউজ করেন, ওটা একই রকম দেখাবে, স্মল লেটারই দেখাবে সবগুলো। ঠিক আছে, টুইটারেও এরকমই, টুইটারে হয়তো বা আপার লোয়ার এরকম করে দেখায়, কিন্তু ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া এগুলোর ক্ষেত্রে মানে এগুলা কোনো ফ্যাক্ট না, বুঝতে পারছেন? মানে ফ্যাক্টটা হচ্ছে যে আপনার যে ইউজার নেমটা, তারা ট্রেস করবে যে আপনার ওই ইউজার নেমটা আগে কারো আছে কি না, বা কেউ অলরেডি ইউজ করে ফেলেছে কি না। কেউ যদি অলরেডি ইউজ করে ফেলে, তাহলে আপনি আর ওই ইউজার নেমটা নিতে পারবেন, বুঝতে পারছেন? আপনাদের আজকে টপিক হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইন নিয়ে কারো কোনো আইডিয়া আছে, বা কারো লিঙ্কডইনে কোনো অ্যাকাউন্ট আছে? আচ্ছা, তাহলে হচ্ছে যে বেশ অনেকজনেরই লিঙ্কডইনে অ্যাকাউন্ট আছে, তো কেউ কি তাহলে আমাকে এটা বলতে পারবেন যে আপনি যে লিঙ্কডইনটা ইউজ করবেন, লিঙ্কডইন ইউজ করার কারণ আপনার কি, আপনি কি কারণে লিঙ্কডইন ইউজ করবেন, বা
আপনি লিঙ্কডইন থেকে কি ধরনের সুযোগ সুবিধা পাবেন? জি আবার বলুন। অন কার যে কথা বলবেন শুধু তার মাইক্রোফোন অন রাখবেন, বাকি সবার মাইক্রোফোন মিউট রাখবেন। বলেন। রবিন ভাই আপনি কিছু বলতে নেই বলতে চাচ্ছিলেন? না আমি প্রশ্নটা বুঝছি না। আচ্ছা আমি বলছিলাম যে লিঙ্কডইন নিয়ে আপনারা মানে লিঙ্কডইন আপনাদের কি ধরনের সুযোগ সুবিধা দেয়, বা লিঙ্কডইন আপনারা লিঙ্কডইন প্ল্যাটফর্মটা এটা কি কারণে আপনারা ইউজ করবেন এটা সম্পর্কে কোন আইডিয়া আছে? লিঙ্কডইন হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া যেখানে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় বা যে কোনো একটা টপিক নিয়ে পোস্ট করতে পারি, অথবা আমার স্কিল অ্যাবাউট অফ যেমন আমি যেহেতু আমি এখন ডিজিটাল মার্কেটিং এ কোর্স করছি, সেই ডিজিটাল মার্কেটিং এর উপর কিছু কিছু তথ্য এবং ছবি অ্যাড করে সেখানে হ্যাশট্যাগ দিয়ে যেটা মার্কেটিং করতে পারি, যেন আমি কোনো ভায়ার বা আমার প্রোফাইল কে ভিজিট করে বুঝতে পারে যে না আমি একটু ডিজিটাল মার্কেটার। তো তখন যদি কেউ আমাকে লক করে বা যেমন হচ্ছে একটা ব্র্যান্ডিং করা বাই সেল, তারপর সেখান থেকে খুব দ্রুত মানে খুব সহজেই যে কোনো দেশ থেকে আপনার রিমোট মানে জব নেওয়া যায়, আদারওয়াইজ এখানে সিভি আপলোড করা যায় যেটা খুব সহজ হয়, এইগুলাই। আর কেউ কিছু বলবে? আচ্ছা লিঙ্কডইনটা যেটা, লিঙ্কডইন হচ্ছে আপনার টুইটার যেমন দেখলেন যে টুইটার একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, লিঙ্কডইনও আপনার এরকম একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, ঠিক আছে? এই টুইটার লিঙ্কডইন আপনারা দেখবেন যে এই প্ল্যাটফর্মগুলো খুব কম মানুষ হচ্ছে ইউজ করে বা অনেকে জানেই না যে এই জিনিসগুলো কি। এইটা হচ্ছে যে আপনার নিজের ব্র্যান্ডিং আপনি এখানে করতে পারবেন, এবং প্রফেশনাল এটাকে এই কারণে বলা হয় যে এইখানে ধরেন আপনি কোনো কোম্পানির একদম হচ্ছে ডিরেক্টর সিইও থেকে একদম হচ্ছে যে একদম ওই কোম্পানির একদম লো লেভেলে যে কাজ করে তাকে পর্যন্ত এখানে আপনি পাবেন, ঠিক আছে? তো লিঙ্কডইন আপনাকে যেভাবে হেল্প করতে পারে, অনেক সময় আমরা কি করি যে ফাইবার বা আপওয়ার্ক ধরেন আমি বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করি, হ্যাঁ, এখন ওই বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করলে ফাইবারের কথা যদি আমরা চিন্তা করি, ফাইবারে আমরা কাজ করলে ফাইবার আমাদের কাজের উপর থেকে 20% করে কেটে নেয়। তো 20% করে কেটে নিলে দেখা যায় আমরা যদি $100 একটা কাজ করি সেখান থেকে আমার 20% শেষ, মানে আমি $80 পাবো, বাকি $20 হচ্ছে যে আমার ফাইবারকে দিতে হবে, এই এরকম হয়। তো আপনি যে একটা কাজ করছেন আপনার যে পেমেন্ট পাওয়ার কথা সেখান থেকে ফাইবার শুধু যে আপনার কাছ থেকে সেখানে কেটে নিচ্ছে এটা না, সে হচ্ছে যে আপনার ক্লায়েন্ট যে থাকবে তার কাছ থেকেও কী করে যে একটা মানে অ্যামাউন্ট কেটে নেয়, ঠিক আছে? তো আপনি সেখানে কী করতে পারেন, যখন আপনি ওখানে কাজ করবেন আপনার ক্লায়েন্ট যারা থাকবে আপনি সেই ক্লায়েন্টকে লিঙ্কডইনে নিয়ে আসতে পারেন, ঠিক আছে? অনেকে কী করে যে অনেক ক্লায়েন্ট আপনাকে নিজে থেকেই বলবে যে আমি তো এখানে বেশি অ্যাক্টিভ থাকি না, তো তুমি হচ্ছে যে আমাকে হোয়াটসঅ্যাপে নক করো বা আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে এটা আমার লিঙ্কডইনে তুমি আমাকে নক করো। কেউ আপনাকে বলবে না যে টুইটারে নক করার জন্য, বা ইনস্টাগ্রামে নকের কথাও বলে কিন্তু টুইটারে নকের কথা কেউ সাধারণত বলে না। তো আপনাকে হচ্ছে তারা লিঙ্কডইনে নিবে, হোয়াটসঅ্যাপে নিবে, ঠিক আছে? তখন ওখান থেকে আপনারা তাদের সাথে কমিউনিকেট করে তাদের কাজগুলো জেনে আপনি যদি করে দেন তাহলে আপনি পেমেন্টটা বাইরে নিতে পারছেন। পেমেন্ট বাইরে নিতে পারলে আপনার সুবিধা কী হচ্ছে যে আপনার যে ফাইবারকে এক্সট্রা 20% দিতে হয় সেটা আপনাকে আর দিতে হচ্ছে না, আপনি তাহলে কি ফুল পেমেন্টটা পেয়ে যাচ্ছেন। আর লিঙ্কডইনে এটাতে আপনি কী করতে পারবেন যে আপনি আপনার নিজেকে প্রমোট করতে পারবেন। এখন নিজেকে আপনি প্রমোট কীভাবে করবেন? নিজেকে আপনি প্রমোট কিভাবে করবেন, ঠিক আছে? এখন ধরেন যে আপনি একজন ডিজিটাল মার্কেটার হন বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং হন, গ্রাফিক্স ডিজাইনার হন, ওয়েব ডেভেলপার হন, যেই হন না কেন, লিঙ্কডইন যে প্রোফাইলটা থাকে সেই প্রোফাইলে আপনাকে হচ্ছে আপনি যেমন ফেসবুকে যখন প্রোফাইল লিখেন তখন লিখেন কি মানে বায়োতে অনেকে কি লিখে যে অনেক হাবিজাবি উল্টাপাল্টা অনেক কিছু লিখে রাখে, তাই না? তো লিঙ্কডইনের মধ্যে আপনি যেটা করতে পারবেন যে আপনি আপনার বায়ো একটা প্রফেশনাল ওয়েতে লিখতে পারবেন। এখানে লিমিটেড ক্যারেক্টার্স আছে, সেই অনুযায়ী আপনি হচ্ছে যে আপনার বায়োটা সবাইকে বোঝানোর জন্য যে আপনি কী সার্ভিস দিচ্ছেন
আপনি কিসে স্পেশালিস্ট এই জিনিসগুলো আপনি সেখানে বর্ণনা করে দিতে পারবেন, যাতে করে যখন কে আপনার প্রোফাইলে আসবে আপনার প্রোফাইল দেখবে, দেখে সে আপনার প্রোফাইল দেখে এটা জানবে যে আপনি কি নিয়ে কাজ করছেন, বা এখানে আপনি অন্য মার্কেট প্লেসে যেমন আপনি আপনার পোর্টফোলিও অ্যাড করতে পারেন, এখানেও আপনি তেমন অ্যাড করতে পারবেন যে আপনি কী কী ধরনের কাজ করেছেন বা কী কী কাজ নিয়ে আপনার এক্সপিরিয়েন্স আছে এইসব জিনিসগুলো। ঠিক আছে, তো আমরা যদি লিঙ্কডইনে ঢুকি, লিঙ্কডইনে ঢুকে আমি হচ্ছে বাকি কথাগুলো বলি। লিঙ্কডইন অ্যাকাউন্ট যাদের আছে খুবই ভালো, আর যাদের নাই আপনারা লিঙ্কডইন অ্যাকাউন্ট ওপেন করার জন্য ঠিক এই টুইটার বা ইনস্টাগ্রাম এগুলোতে আপনারা যেভাবে অ্যাকাউন্ট ওপেন করেছেন ঠিক ওইভাবেই আপনারা এখানেও অ্যাকাউন্ট ওপেন করবেন। এটার জন্য আপনাকে দিতে হবে এই যে জয়েন নাও, এই জয়েন নাওতে আপনি ক্লিক করবেন। জয়েন নাওতে ক্লিক করার পরে এখানে দেখেন যে আপনার ইমেল চাচ্ছে, পাসওয়ার্ড চাচ্ছে, আর আপনি যদি চান যে আপনি কন্টিনিউ উইথ ফেসবুক দিবেন তাহলে আপনি সেটাও দিতে পারেন। কিন্তু আপনারা মানে যখন এই এই ধরনের ইয়েগুলো দেখবেন যে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনারা দেখবেন যে জয়েন উইথ ফেসবুক বা অন্য অন্য প্ল্যাটফর্মে গেলে আপনাদের সেখানে থাকবে যে জয়েন উইথ ফেসবুক, মানে এই ধরনের জিনিসগুলো আপনাদের দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আপনারা হচ্ছে যে আপনাদের ইমেল থেকে নতুন করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। এখানে আপনাকে ইমেল চেয়েছে এবং পাসওয়ার্ড হতে হবে আমার আপনার 6 থেকে মোর ক্যারেক্টার, মানে 6টা ক্যারেক্টারের বেশি পাসওয়ার্ড আপনাকে এখানে দিতে হবে, দিয়ে তারপর হচ্ছে যে আপনি লিঙ্কডইন অ্যাকাউন্টটা ওপেন করবেন। ঠিক আছে, লিঙ্কডইন অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনাকে 3টা 4টা এরকম স্টেপ দেখাবে ফিল আপ করার জন্য। তা আপনি হচ্ছে যে ওখানে ফিল আপ করলে আপনাকে দেখাবে যে আপনি আপনার প্রোফাইলের কত পার্সেন্ট কাজ করেছেন। ঠিক আছে, সেটা কি 5% নাকি 10% নাকি 20% নাকি 50%, এভাবে করে আপনাকে পার্সেন্টেজ দেখাবে। তো আপনি ট্রাই করবেন আপনার লিঙ্কডইন প্রোফাইল 100% কমপ্লিট করার জন্য ইনফরমেশন দিয়ে। ঠিক আছে, কারণ কেউ যখন আপনার প্রোফাইলে ভিজিট করতে আসবে সে যদি দেখে যে আপনার প্রোফাইলে ঠিকঠাক মতো ইনফরমেশন নাই তাহলে কিন্তু পরবর্তীতে সে আর আপনার প্রোফাইলে আসবে না। তো আপনাকে হচ্ছে যে আপনার প্রোফাইলটা 100% ইনফরমেশন দিয়ে ফিল আপ করতে হবে। আচ্ছা, তো আপনি এইভাবে হচ্ছে যে কাজ করবেন, যখন আপনার হচ্ছে যে ইনফরমেশনগুলো সব দিয়ে দিলেন বা ভিতরে ঢুকলেন তখন আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। ঠিক আছে, আপনার এই নিচে হয়তো কিছু থাকবে না, আপনি মানে হোম পেজে আপনার কিছু থাকবে না, আপনি যদি কাউকে ফলো করেন ঠিক আছে সেই অনুযায়ী আপনাকে হচ্ছে যে বিভিন্ন ধরনের নোটিফিকেশন দেওয়া হবে। এখন এইখানে দেখেন যে হোম একটা জিনিস আছে। হোম জিনিসটা কি? হোম বলতে নর্মালি আমরা কি জানি যে আমাদের মানে ফেসবুকে যেরকম নিউজ ফিড আছে হোম আছে, যে সেখানে অন্য যারা যা কিছু করছে না করছে সেই ধরনের মানে সেটার একটা ওভারভিউ আপনার হোম পেজে আসবে। তো লিঙ্কডইনের ক্ষেত্রেও সেম, লিঙ্কডইনে হচ্ছে যে আপনি আপনার একটা ওভারভিউ এখানে দেখতে পারবেন। ঠিক আছে, কে কী কাজ করছে, কে কী ধরনের পোস্ট দিচ্ছে, এই জিনিসগুলো আপনারা এখানে দেখতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস গেল, এটা যদি আমি আপনাদের বলি। আচ্ছা, এইখানে দেখেন আমরা যখন ফেসবুকে কোনো অ্যাড দেখি, ঠিক আছে, ফেসবুক অ্যাডের মধ্যে আমাদের লেখা থাকে কি স্পন্সর লেখা থাকে, তাই না, যে আমার সেই ব্র্যান্ডটার নাম লেখা থাকে আর হচ্ছে যে নিচে স্পন্সর্ড লেখা থাকে। তো লিঙ্কডইনের ক্ষেত্রে আপনারা এরকম দেখবেন হচ্ছে প্রমোটেড লেখা থাকবে। আর এরপর হচ্ছে যে এখানে আপনারা কে কি করছে না করছে এই ধরনের জিনিসগুলো আপনারা এখানে যে হোম পেজ আছে এই হোম পেজ থেকে আপনারা সেগুলো দেখতে পারবেন। আচ্ছা, আমরা দেখেন যে এখান থেকে বাংলাদেশ থেকে আমরা কি করলাম যে ধরেন লিঙ্কডইন অ্যাকাউন্ট ওপেন করেছি। ঠিক আছে, এখন আপনারা যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের কাজ করতে গেলে আপনারা লিঙ্কডইন অ্যাকাউন্ট যখন ওপেন করবেন তখন আপনি বাংলাদেশের মানে এই আপনার এই আইপি থেকে হচ্ছে যে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন না। এই এখান থেকে যদি আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে না পারেন তাহলে আপনি কোথা থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, তাই না? তো আপনি সেটা যেটা করতে পারেন যে আপনার ভিপিএন আপনি ইউজ করতে পারেন, ভিপিএন দিয়ে আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। কিন্তু সেক্ষেত্রেও আরেকটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, যে আপনি যখন ভিপিএন ইউজ করে বা নর্মালি যেভাবেই হোক আপনি যদি কী বলে আপনি যদি হচ্ছে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন সেই অ্যাকাউন্টটা সাথে সাথে ডিসেবল হয়ে যায়। ঠিক আছে, ডিসেবল হয়ে যাওয়ার কারণ কি, ধরেন আপনাকে অনেক ক্লায়েন্ট আপনাদেরকে বলতে পারে যে আমার
লিংকডইন অ্যাকাউন্ট লাগবে, লিংকডইন অ্যাকাউন্টের সাথে আমার হচ্ছে যে একটা পেজ লাগবে, তুমি আমাকে এটা বানিয়ে দাও। এখন আপনি যদি বলেন যে ওকে ফাইন আমি তোমার কাজটা নিব বা নিলাম, সেটা যদি আপনি বলেন না জেনে তাহলে হবে না, কারণ লিংকডইন অ্যাকাউন্ট হচ্ছে যে বাংলাদেশ থেকে ক্রিয়েট করা যায় না, ঠিক আছে? আর আমি যতটুকু জানি যে অন্য কোনো কান্ট্রি থেকে ইউজ করা মানে ক্রিয়েট করা যায় না। আপনারা যদি কাজ করতে গিয়ে জানেন যে অন্য কোনো কান্ট্রি থেকে ক্রিয়েট করা যায় বা বাংলাদেশ থেকে ক্রিয়েট করা যায় তাহলে আমাকেও জানাবেন, ঠিক আছে? আচ্ছা ম্যাম, আমি তো বাংলাদেশ থেকে করছি। কার অ্যাকাউন্ট করেছেন বাংলাদেশ থেকে? আমার আমার নিজের অ্যাকাউন্ট। আপনি আপনার নিজের অ্যাকাউন্ট করতে পারবেন, সেটাতে আমি আসছি। নিজের অ্যাকাউন্ট করতে পারবেন কিন্তু অন্য কোনো অ্যাকাউন্ট করতে পারবেন না, সেটা আমি বলেছি। আপনি আপনার নিজের অ্যাকাউন্ট, আপনি যেই রিজিয়নে থাকবেন ওই রিজিয়ন থেকে আপনি আপনার নিজের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, কিন্তু আপনি আরেকজনের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। হ্যাঁ, লিঙ্কডইন তো অনেক মানে একবারে ইয়ে যে এটা দুইটা অ্যাকাউন্ট চালানো যায় না, ফেসবুকের মতো এক একটা কয়েকটা চালানো গেলেও লিঙ্কডইন চালানো যায় না। দুইটা অ্যাকাউন্ট চালানো যায়, দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না। দুইটা অ্যাকাউন্ট যদি চালানো না যায় তাহলে তো আপনি মানে কোনো কাজ করতে পারবেন না, অন্য অন্য কান্ট্রি কাজগুলো করতে পারবেন না, বুঝতে পেরেছেন? আপনি হচ্ছে দুইটা অ্যাকাউন্ট এখান থেকে অপারেট করতে পারবেন কিন্তু দুইটা অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন না। আচ্ছা, কেন এরপর বলছিলাম যে আপনি তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, আপনার ক্লায়েন্টকে তখন বলতে হবে যে তুমি তোমার ওখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দাও, বাকি কাজ আমি এখান থেকে করে দিতে পারবো, ঠিক আছে? আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারা যায় না ব্যাপারটা এরকমও না, আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন কিন্তু যখন হচ্ছে এই যে ধরেন যে আমার যে অ্যাকাউন্টটা বা আপনাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এগুলোর যে অ্যাকাউন্টগুলো ছিল, অ্যাকাউন্টগুলোর কি একটা ইউআরএল ছিল, তাই না? যে আপনার twitter.com তারপর হচ্ছে স্ল্যাশ দিয়ে আপনার যে ইউজার নেমটা ছিল সেই ইউজার নেমটা যদি আপনি কাউকে দেন সে কিন্তু আপনার ওই প্রোফাইলটা দেখতে পারবে, কিন্তু লিঙ্কডইনে আপনি যদি এইভাবে কাউকে ইউআরএল দেন সে ওই ইউআরএলটা আর দেখতে পারবে না যদি আপনি এখান থেকে অন্য কোনো কান্ট্রির হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট ওপেন করেন। আপনি যদি সেটা মানে ট্রাই করে কেউ দেখতে চান যে আমি ট্রাই করে দেখব, তাহলে আপনি অন্য কোনো কান্ট্রির ইয়ে দিয়ে আপনি ট্রাই করে দেখতে পারেন, যে ইনফরমেশান দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট ওপেন করে ইউআরএল সার্চ করবেন, দেখবেন যে আপনার ইউআরএলটা দেখাবে যে প্রোফাইল নট ফাউন্ড বা এই টাইপের কিছু একটা দেখাবে বা প্রোফাইল ডিজেবল এই ধরনের একটা ইয়ে দেখাবে। এটার কারণ হচ্ছে যে অন্য কোনো কান্ট্রি থেকে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করা তারা অ্যালাউ করে না, ঠিক আছে? লিঙ্কডইনের অ্যালগোরিদম এইটা যে যেই যেই কান্ট্রিতে থাকছে বা রিজিয়নে থাকছে সেখান থেকে তার নিজেকে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। তা আপনি হচ্ছে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে আপনি কাজ করতে পারবেন, বা আপনি যখন লিঙ্কডইনের কাজ করবেন আপনার ক্লায়েন্টকে আপনার এটা বলতে হবে যে তুমি তোমার লিঙ্কডইনের অ্যাক্সেস দাও, অ্যাক্সেস দিলে আমি তোমার কাজটা করে দিতে পারবো। আপনারা অনেক সময় দেখবেন যে অনেকে লিঙ্কডইনের কাজ করে, ঠিক আছে? এখন আপনি তাদেরকে যদি গিয়ে বলেন যে তুমি কি লিঙ্কডইনের অ্যাকাউন্ট ক্রিয়েট করো, অনেকে আপনাকে বলবে যে হ্যাঁ আমি লিঙ্কডইনের অ্যাকাউন্ট ক্রিয়েট করি, কিন্তু তারা আসলে লিঙ্কডইনের অ্যাকাউন্ট ক্রিয়েট করে না, বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। তো লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন নিয়ে যে এই ধরনের লিমিটেশন আছে এটা আপনারা মাথায় রাখেন, কারণ অনেকেই এই ভুলটা করে যে কাজ করতে গেলে যখন হচ্ছে কাজ পায়, কাজ পেলে তখন তারা ভুলে যায় যে তারা লিঙ্কডইনের অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করতে পারবে না, পরে কাজ নেয়, কাজ নিয়ে তারপর দেয় ক্যান্সেল, বুঝছেন? আচ্ছা, হোম পেজে এসে আমরা হচ্ছে যে এই ধরনের একটা ওভারভিউ দেখতে পারবো। দেখার পর তারপর হচ্ছে যে আপনাকে মাই নেটওয়ার্ক বলে একটা পার্ট আছে, ঠিক আছে? মাই নেটওয়ার্ক এই জিনিসটা কি বলতে পারবেন কেউ? আচ্ছা, মাই নেটওয়ার্ক হচ্ছে যে ফেসবুকে আপনারা কি দেখতে পান যে ফ্রেন্ডস কেউ যদি আপনাকে অ্যাড রিকোয়েস্ট পাঠায়, মানে ওটাকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট বলি, তারপর হচ্ছে যে সে যদি আমার ফ্রেন্ড লিস্টে থাকে তাহলে আমরা তাদেরকে কি বলি, ফ্রেন্ডস বলি, তাই না? তো এইখানে মাই নেটওয়ার্কটা যেটা, মাই নেটওয়ার্ক দিয়ে বোঝাবে হচ্ছে যে আপনার কানেকশনস, ঠিক আছে? লিঙ্কডইনে এটাকে বলা হয় হচ্ছে কানেকশনস, যে আপনাকে ইয়েতে যে রিকোয়েস্ট পাঠাবে ফেসবুকে সেখানে আপনার এখানে যে ফ্রেন্ড রিকোয়েস্ট বলে কাউন্ট করা হয়, কিন্তু এখানে আপনাকে কানেকশনস বলে কাউন্ট করা হবে, ঠিক আছে? এবং সেই কানেকশনস আপনার কত হবে সেটার একটা মানে অ্যামাউন্ট আপনাকে এখানে দেখাবে যে আপনার টোটাল কানেকশনস কত, বুঝতে পেরেছেন? যখন কেউ আপনাকে এই কানেকশনের জন্য হচ্ছে যে রিকোয়েস্ট পাঠাবে তখন রিকোয়েস্টগুলো এইরকম
থাকবে যে আপনি চাইলে এখান থেকে তাকে হচ্ছে যে এভাবে একসেপ্ট করতে পারবেন, আর আপনি যদি চান যে আপনি তাকে একসেপ্ট করতে চাচ্ছেন না, আপনি তাকে ইগনোর করতে চাচ্ছেন, তাহলে এখান থেকে আপনি হচ্ছে তাকে ইগনোর করতে পারবেন। ঠিক আছে, আপনাকে আমি কানেকশন পাঠাইছি, অ্যাড করেন। জি, আপনাকে আমি কানেকশন পাঠাইছি ম্যাম। রিফ্রেশ দিই, এখানে এখনো দেখতে পাচ্ছেন না। তো কানেকশন, কানেকশন থাকলে আপনার সুবিধা কি হবে, যেহেতু আমরা বলেছি যে লিংকডইন আমাদের প্রফেশনাল প্ল্যাটফর্ম, ঠিক আছে, এইখানে আপনাকে এমনও হতে পারে যে ইউএসএতে থাকতেছে, ইউকেতে থাকতেছে, জার্মানিতে থাকতেছে, এরকম অনেক মানুষ হচ্ছে যে আপনাকে এইখানে কানেকশন রিকোয়েস্ট পাঠাইতে পারে বা আপনি তাদেরকে কানেকশন রিকোয়েস্ট পাঠাইতে পারেন। ঠিক আছে, আর আরেকটা জিনিস যেটা, যে লিংকডইনে কেউ কিন্তু মানে ফেসবুকে যেমন ধরেন যে মানুষ হুদাই আপনাকে নক করবে, হুদাই আপনার সাথে কথা বলতে যাবে, তাই না, যে কি করেন, খাইছেন নাকি, ঘুমাইছেন নাকি, মানে এই ধরনের কথাগুলো ফেসবুকে সাধারণত মানে ম্যাক্সিমাম টাইম অনেকে বলে। ঠিক আছে, কিন্তু আপনারা হচ্ছে যখন এই লিংকডইনে আসবেন, লিংকডইনে কেউ কখনো আপনাদেরকে মানে এই ধরনের মেসেজগুলো দিবে না, কারণ লিংকডইনে আপনার যাদের সাথে কথা হবে প্রত্যেকে হচ্ছে প্রফেশনাল লেভেলে আছে এইরকম। এখন এইখানে আপনার মানে আমার ফ্রেন্ড লিস্ট, মানে আমার কানেকশন লিস্ট যদি আমি দেখি, এখানে মানে আমার এমন মানুষের সাথে কথা হয়েছে যারা কোনো কোম্পানির ডাইরেক্টর আছে, ঠিক আছে, কেউ টপ রেটেড ফ্রিল্যান্সার আছে, ঠিক আছে, কেউ টপ রেটেড ডিজিটাল মার্কেটার আছে, এরকম মানুষজনের সাথে আমার কথা আছে, মানে কথা হয়েছে, কেউ কোনো কোম্পানির ম্যানেজার তাদের সাথে কথা হয়েছে। ঠিক আছে, সো এখানে এখন ধরেন যে কোনো কোম্পানির ম্যানেজার বা ডিরেক্টর, তারা তো আপনাকে মানে কেমন আছো, খাইছো, ঘুমাইছো এগুলো বলতে তো আর তারা আপনাকে নক করবে না, তাই না, তারা অবশ্যই কোনো কাজের পারপাসেই আপনাকে নক করবে। এবং তারা যেভাবে নক করবে বা আপনি যে তাদেরকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন, আপনারা অনেক সময় দেখবেন যে তারা বিভিন্ন ধরনের জব সার্কুলার এগুলো দেয়, আপনারা সেখান থেকেও তাদের সাথে কথা বলতে পারেন। বা ধরেন যে আপনার এইখানে লিংকডইন ব্যবহার করার আরেকটা সুবিধা হচ্ছে যে আপনি এখানে যে আপনার কানেকশনগুলো আছে, তারা এইভাবে আপনাকে মানে আপনি তাদের বিভিন্ন ধরনের পোস্ট দেখছেন। ধরেন এই যে এখানে কি লেখা, যে সুবায়া ডাব্লিউপি, ঠিক আছে, এখন আমি ধরি যে সে হচ্ছে যে কোনো কোম্পানির হচ্ছে ম্যানেজার, এখন সে একটা পোস্ট করেছে, আপনি পোস্টটা পড়লেন, পোস্ট পড়ে আপনি কি করতে পারেন, ইনবক্সে তাকে কি দিতে মানে অ্যাপ্রিসিয়েট করতে পারেন যে তোমার এই পোস্টের সাথে আমি অ্যাপ্রিসিয়েট করি, বা তুমি এই পোস্টটা দিয়েছো বা কাউকে খুঁজছো, আমি এই জিনিসটাতে ইন্টারেস্টেড, এটা বললে সে কী করবে, আপনার সাথে একটা কনভারসেশন করবে। ঠিক আছে, এখন আপনি কোনো জবের ক্ষেত্রে কী হয় যে জব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে পেপার বা হচ্ছে অনলাইনে আমরা কোনো হচ্ছে যে জব সার্কুলার দেখি, জব সার্কুলার দেখে তারপর হচ্ছে যে আমরা সেখানে অ্যাপ্লাই করি, এখন সেখানে ওইভাবে অ্যাপ্লাই করার চেয়ে আপনি যদি কোনো কোম্পানির ম্যানেজার ডিরেক্টর বা সেখানে যারা কাজ করে তাদের সাথে যদি আপনি ডিরেক্ট কথা বলেন, তাহলে আপনি কী করতে পারবেন যে ওই কোম্পানি সম্পর্কে আপনার আইডিয়া আরও বেশি মানে ক্লিয়ার হবে, আপনি প্রপার একটা আইডিয়া পাবেন। ঠিক আছে, আপনি কীভাবে, আপনি যদি সেই কোম্পানিতে জব করতে ইন্টারেস্টেড হন, তাহলে তাদের নিয়মিত পোস্টগুলো আপনি খেয়াল করতে পারেন, সেভাবে করে আপনি তাদের সাথে কাজ করার মানে একটা অ্যাগ্রিমেন্টে সেখানে আপনি চলে যেতে পারেন। বা ধরেন যে আপনি একটা কোম্পানি ডিরেক্টরকে চিনছেন, সেই ডিরেক্টরের সাথে আপনি কমিউনিকেট করছেন, তার সাথে আপনার খুব ভালো সম্পর্ক, এখন তার কোম্পানি থেকে একটা জব সার্কুলার হলো, তো আপনি তাকে বলতে পারেন যে তোমার এই কাজটার জন্য আমি ইন্টারেস্টেড। বুঝতে পারছেন, এরকম অনেকেই কাজ করে যে এখান থেকে একটা হচ্ছে যে কারোর সাথে পরিচয় আছে, পরিচয় থেকে তার সাথে সে কথা বলছে, তার কোম্পানিতে কোনো লোক হায়ার করছে, তার সাথে সে ডিরেক্ট কথা বলে তার কোম্পানিতে চলে যাচ্ছে। ঠিক আছে, হয়তো তাকে ইন্টারভিউ কল করছে, সেটা ঠিক, কিন্তু হচ্ছে যে আপনি মানে আমাদের যে ট্র্যাডিশনাল ওয়েগুলো, যে আমরা হচ্ছে যে কোনো জবের জন্য অ্যাপ্লিকেশন করি, অনেক মাসের পর মাস বসে থাকতে হয়, তারপর হচ্ছে যে তারা জবের জন্য পরীক্ষা নেয়, মানে অনেক ঝামেলা, সো সেটা সেই ক্ষেত্রে হচ্ছে যে লিংকডইনটা অনেক বেটার একটা প্ল্যাটফর্ম। আচ্ছা, এখানে দেখেন যে কানেকশনের মধ্যে আরও কী কী আছে, যে আপনি এখানে অনেকে হচ্ছে সাজেস্ট করেছে, কী লিখেছে, ইন্ডাস্ট্রি লিডার্স ইন বাংলাদেশ ইউ মে নো, মানে কিছু ইন্ডাস্ট্রি লিডার যারা আছে আমি যাদেরকে চিনতে পারি, এখানে অনেকের আইডি আছে, আপনি যদি চান যে আপনি তাদের সাথে কানেক্টেড হতে চান, তাহলে আপনি হচ্ছে যে এখানে এই যে কানেক্ট কানেক্ট এগুলো লেখা আছে, এই কানেক্টে যদি আপনি ক্লিক করেন, তাহলে তাদের কাছে কানেকশন রিকোয়েস্ট চলে যাবে, তারা যদি ওখান থেকে অ্যাকসেপ্ট করে,
তাহলে হচ্ছে যে আপনি তার কানেকশন লিস্টে চলে যাবেন। এরপর হচ্ছে যে ফলো দেয়া আছে, আপনি যদি চান যে মানে এই কোম্পানিগুলোকে আপনি যদি ফলো করতে চান তাহলে হচ্ছে যে আপনি এখান থেকে ফলো করতে পারবেন, ঠিক আছে, যে এই জিনিসগুলো আপনি ফলো করতে পারবেন। আমি যে এখানে একটা ফলো দিয়েছি, ফলো হয় কি না জানি না, ডিজনি কোম্পানি, ডিজনির কার্টুনগুলো আমার কাছে অনেক ভালো লাগে। সো আপনারা হচ্ছে যেরকম আপনাদের যেই মানে কোম্পানিগুলো আপনাদের ভালো লাগে বা যেগুলোর প্রতি আপনারা ইন্টারেস্টেড আছেন, ঠিক আছে, সেটা স্পোর্টসের হতে পারে, তারপর হচ্ছে কোনো কোম্পানি হতে পারে, কোনো গাড়ি কোম্পানি হইতে পারে, ঠিক আছে, এই ধরনের জিনিসগুলোতে আপনারা যদি ইন্টারেস্টেড হন আপনারা ফলো দিতে পারেন। আচ্ছা একটা লিঙ্ক তো টাইম নিচ্ছে না। আচ্ছা এরপরে আমাদের কি আছে দেখি। আচ্ছা এখানে কানেক্ট আছে, আচ্ছা এখানে আমাকে দেখাচ্ছে পিপল হু আর ইন দ্য ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস ইন্ডাস্ট্রি অলসো ফলো দিস পিপল। মানে এখানে হচ্ছে যে যারা মানে এই ইনফরমেশন টেকনোলজি এগুলো নিয়ে কাজ করছে তাদেরকে আর কত মানুষ ফলো করছে আপনারা এখান থেকে দেখতে পারেন, ঠিক আছে। এই যে দেখেন যে তার 23,000 ফলোয়ার আছে, তার হচ্ছে 10,000, তার 2,000 এরকম ফলোয়ার আছে, আপনি চাইলে তাদেরকে ফলো করতে পারেন। সো কানেকশন থেকে আপনি এই কাজগুলো করতে পারেন, তারপর হচ্ছে যে সাবস্ক্রাইব করতে পারেন, এই জিনিসগুলো আপনাদের এখানে কানেকশনের মধ্যে আপনারা পাবেন, ঠিক আছে। তো মাই নেটওয়ার্কস, যেটা মাই নেটওয়ার্কসের মধ্যে থাকবে যে আপনার যদি কাউকে আপনি কেউ যদি আপনাকে কানেক্ট রিকোয়েস্ট পাঠায় সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, এবং আপনার কানেকশন লিস্টে যারা থাকবে, এই যে এখানে কানেকশনস লেখা আছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার কানেকশন লিস্টে যারা আছে তাদের সবাইকে আমি হচ্ছে দেখতে পারবো। রিকোয়েস্ট পাঠাচ্ছেন, কারো রিকোয়েস্ট আমি দেখতেছি। আচ্ছা আচ্ছা দেখেন মাই নেটওয়ার্ক এটা আমরা দেখলাম, দেখার পর আমাদের কি আছে জবস, জবস জিনিসটা কি আমরা যদি এটার মধ্যে যাই। আচ্ছা দেখেন জবস, জবস এর মধ্যে আমরা এসেছি, আসার পর আমাদেরকে কি দেখাচ্ছে যে সেভড জবস, অ্যাপ্লাইড জবস, জবস অ্যালার্ট, স্যালারি মোর। সেভ জবসের ভিতরে হচ্ছে আপনি যদি কোনো জবের অ্যাডভার্টাইজ দেখেন, দেখার পরে আপনি চাইলে সেটা সেভ করে রাখতে পারবেন। এই সেভ জবসে হচ্ছে যে আপনার সেই জবগুলো আপনাকে এখানে শো করবে। এরপর হচ্ছে অ্যাপ্লাইড জবস, অ্যাপ্লাইড জবস হচ্ছে যে আপনি যেই যেই জবগুলোর জন্য অ্যাপ্লাই করবেন সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। জব অ্যালার্ট, এটার মাধ্যমে হচ্ছে যে আপনি নতুন কোনো কেউ জব অ্যালার্টে নিয়ে দিচ্ছে, কি বলে মানে কোনো কোম্পানি নতুন সার্কুলার দিচ্ছে, আপনি জব অ্যালার্টের মাধ্যমে সেটা দেখতে পারবেন। এরপর হচ্ছে স্যালারি মোর্সের মধ্যে কি আছে, ইন্টারভিউ প্রিপারেশন, রিজিউম বিল্ডার। আচ্ছা আপনি চাইলে ইন্টারভিউ প্রিপারেশন নিতে পারেন, রিজিউম বিল্ডার মানে আপনার যে সিভি থাকবে সেটাও হচ্ছে যে আপনি এখানে ওদের একটা কি বলে যে টেমপ্লেট হয়তো দেওয়া আছে, এখান থেকে আপনি বানিয়ে নিতে পারেন। আচ্ছা সার্চ ফর ইওর নেক্সট জব, আপনার হচ্ছে যে জব আপনি এখানে সার্চ করতে পারেন, আপনার পছন্দের কোনো কোম্পানি আছে বা আপনি কোনো স্কিল ভালো পারেন, ঠিক আছে, তো আপনি হচ্ছে যে সেটা লিখে এখানে সার্চ করতে পারেন। ধরেন যে আমি যদি এখানে ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ করি, দেখেন আমি হচ্ছে বাংলাদেশ পারপাসে হচ্ছে সার্চ করলাম, ঠিক আছে, এখানে দেখেন জব অ্যালার্ট অফ আছে, আপনি যদি এখানে জব অ্যালার্টটা অন করে দেন তাহলে সেক্ষেত্রে কী হবে যে আমরা যে পিছনে যে হচ্ছে যে জব অ্যালার্ট দেখে এসেছি এটা যদি আপনার টার্ন অন থাকে, আপনি হচ্ছে যে যেখানে যেটার জন্য টার্ন অন করে রাখতে চান যে জবের জন্য, সেই জব নিয়ে কোনো ধরনের সার্কুলার যদি দেওয়া হয় আপনি সেটার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এখানে দেখেন কি আছে, অ্যাক্টিভিটি ডিরেক্টর, ফিড দ্য ফিউচার বাংলাদেশ, এটা হচ্ছে দেখানো আছে,
এখন এইটার মধ্যে দেখেন পোস্টেড 4 উইকস অ্যাগো, 4 উইকস অ্যাগোতে হচ্ছে যে এই জবটা পোস্ট করা হয়েছে। আপনি যদি চান যে আপনি জবটা এখান থেকে সেভ করে রাখতে চান অথবা জবে অ্যাপ্লাই করতে চান, এখানে যদি অ্যাপ্লাইতে ক্লিক করেন, অ্যাপ্লাইতে ক্লিক করলে তারা হচ্ছে যে আপনাকে কিছু ইনফরমেশন আপনার কাছে যাবে। আচ্ছা এখানে আমি যদি কন্টিনিউ দিই আমার কাছে কিছু ইনফরমেশন যাবে যে ওদের যে রিকোয়ারমেন্টস আছে হয়তো সেই জিনিসগুলো দেখাইতে পারে। আচ্ছা জব ওরা হচ্ছে যে কি ধরনের মানে অ্যাপ্লিকেন্টস টোটাল কতজন, কি ধরনের হচ্ছে লেভেলে আছে, কানেকশনস কেমন আছে, ঠিক আছে, কোম্পানির মেম্বার্স কতজন বা কি রিলেটেড কোম্পানি, এই জিনিসগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। এরপর ওদের একটা ডেসক্রিপশন ওরা এখানে দিয়ে দিয়েছে যে ব্যাকগ্রাউন্ড, অবজেক্টিভ, এখানে ওদের ডেসক্রিপশনগুলো আছে, এগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। আচ্ছা এটা ছাড়া দেখেন যে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার 1 উইক আগতে পোস্ট করা হয়েছে, ইজি অ্যাপ্লাই করা যাবে। আমি যদি এইটা একটু দেখি কি লেখা আছে যে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ঠিক আছে। এখন আমি যদি চাই যে এটাতে অ্যাপ্লাই করার জন্য তাহলে আমি হচ্ছে যে ইজি অ্যাপ্লাইতে দিলে, যেহেতু ইজি অ্যাপ্লাই আছে তার মানে হচ্ছে যে আমি এটাতে অ্যাপ্লাইতে দিলে অ্যাপ্লাই হয়ে যেতে পারে। এরপর হচ্ছে পোস্টেড বাই কে, কে এই পোস্টটা করেছে, যে এনএম হিমেল চিফ সেকেন্ড ডেভেলপমেন্ট অফিসার, ঠিক আছে। সে কি বলছে, দ্য আইডিয়াল ক্যান্ডিডেট উইল এক্সপ্যান্ড দ্য কোম্পানিজ ব্র্যান্ড প্রেজেন্স। আচ্ছা সে হচ্ছে এটা কি ছিল, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, মানে ডিজিটাল মার্কেটিং নিয়ে মানে টোটাল একজন ডিজিটাল মার্কেটারের যে যে রেসপন্সিবিলিটিসগুলো থাকে সেই জিনিসগুলো চেয়েই হয়তো সে পোস্ট করেছে। এবং এখানে রেসপন্সিবিলিটিস মানে যে হচ্ছে তার এই জবটার জন্য অ্যাপ্লাই করবে সে হচ্ছে যে এই রেসপন্সিবিলিটিস তার পালন করতে হবে, তার কোয়ালিফিকেশান কেমন থাকতে হবে, 3+ ইয়ার অফ মার্কেটিং এক্সপিরিয়েন্স। মার্কেটিং এক্সপিরিয়েন্স বলতে আপনি এখানে মার্কেটিং নিয়ে পড়াশোনা করেছেন সেটা না, আপনি যে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন সেইটার এক্সপিরিয়েন্সের কথা এখানে বলা হয়েছে। কন্টেন্ট ক্রিয়েশন স্কিল, এক্সিলেন্ট কমিউনিকেশান, এই জিনিসগুলো হচ্ছে তার মধ্যে থাকতে হবে। সিনিয়রিটি লেভেল, সিনিয়রিটি লেভেল মানে হচ্ছে যে তার যে কোম্পানিটা এটার সিনিয়রিটি লেভেলটা কীরকম, যে মিড সিনিয়র লেভেল। এরপর হচ্ছে ইন্ডাস্ট্রি কেমন সেটা দেখিয়েছে। এমপ্লয়মেন্ট টাইপ মানে আপনার কী ধরনের কাজ করতে হবে, আপনি কি এখানে পার্ট টাইম জব করবেন নাকি রিমোট জব করবেন নাকি ফুল টাইম জব করবেন, কী করবেন সেটা এখানে বলেছে। এরপর জব ফাংশন সেটাও আপনার এখানে দেখানো হয়েছে, ঠিক আছে। আর ওদের পেজের নাম হচ্ছে যে সওদাগর। আমি যদি চাই যে আমি এখানে যাব গিয়ে ওদের হচ্ছে যে কোম্পানিটা সম্পর্কে জানবো তাহলে আমি সেটাও এখান থেকে জানতে পারবো, ঠিক আছে। এই ধরনের হচ্ছে যে জব অ্যালার্টগুলো এখানে এই নিচে হচ্ছে যে আমি যদি যাই এখানে দেখেন যে গ্রাফিক ডিজাইনার রিক্রুট করতেছে, স্পেশালিস্ট বিডিএফস বিজনেস গ্রোথ, রবি থেকে তারা একটা অ্যাডভার্টাইজ এখানে দিয়েছে। এরকম হচ্ছে যে আপনারা বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন কোম্পানি তাদের হচ্ছে যে জব অফারগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। এবং এখানে হচ্ছে ধরেন জবস এটা আমরা দেখলাম। এরপর হচ্ছে ডেট পোস্টেড, যে কোন ডেটে পোস্ট করা হয়েছে আপনি যদি চান যে সেটা আপনি দেখবেন। পাস্ট 24 আওয়ার্স, গত 24 আওয়ার্সে কতগুলো জব পোস্ট করা হয়েছে সেগুলো যদি আপনি একটা দেখতে চান, ধরেন আমি এটা যদি দেখতে চাই, দেখে আমি যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে যে আমার সেই জবগুলো চলে আসবে যে গত 24 আওয়ার্সে এই তিনটা জব পোস্ট হচ্ছে করা হয়েছে। আপনি যদি চান এগুলাতে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাইয়ের ভিতরে গিয়ে বাকি যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনারা দেখতে পারেন। এরপর হচ্ছে এক্সপিরিয়েন্স লেভেল, আপনি একটা জব খুঁজতেছেন, এখন ধরেন যে শুরুতে আপনার এক্সপিরিয়েন্স লেভেল 0, ঠিক আছে, বা আপনি হচ্ছে যে ইন্টার্নশিপ করতে চান বা এন্ট্রি লেভেলে ঢুকতে চান, মানে আপনার এক্সপিরিয়েন্স 0 সেটা। এবার আপনি যদি মানে মোটামুটি কাজে মানে একটা সিনিয়র লেভেল মেনটেন করেন তাহলে হচ্ছে যে আপনি এটা দিতে পারেন, বা আপনি ডাইরেক্টর হইতে চান, এক্সিকিউটিভ হইতে চান, এই জিনিসগুলো হচ্ছে যে আপনারা সিলেক্ট করে যদি অ্যাপ্লাই করেন। যে এন্ট্রি লেভেলের তিনটা দেখাচ্ছে, আমি যদি এখানে অ্যাপ্লাই দিই এই তিনটা জবই আমাকে দেখাচ্ছে যে তারা এন্ট্রি লেভেলে হচ্ছে যে রিক্রুট করতেছে, বুঝতে পারছেন। এরপর আছে হচ্ছে কোম্পানি, কোম্পানি জিনিসটা কি, কোন কোন কোম্পানি আছে, যে স্পেড ডিজিটাল আর হচ্ছে যে রবি এজিয়াটা লিমিটেড, এই দুইটা দেখাচ্ছে। আপনি কোনো কোম্পানি যদি সার্চ করতে চান এখানে আপনি সার্চ করতে পারবেন, করে এভাবে করে আপনি অ্যাপ্লাই দিতে পারবেন। এরপর হচ্ছে জব টাইপ, জব টাইপ এখানে আপনাকে দেখাচ্ছে যে ফুল টাইম,
ঠিক আছে, ফুল টাইমে তিনটা জব, এই তিনটার কথাই হয়তো বলেছে যে ফুল টাইম তিনটা জব আছে, আপনি যদি চান যে এগুলা দেখার জন্য এখানে অ্যাপ্লাই করবেন। এরপর হচ্ছে রিমোট, রিমোট জব মানে কি যে আপনি এক জায়গায় বসে, মানে সেটা হইতে পারে যে আপনি বাংলাদেশে আপনার ঘরে বসে, ধরেন যে আমি ঢাকাতে আছি, আমি হচ্ছে যে কি বলে ধরেন বরিশালের কোনো একটা কোম্পানির কাজ আমি করতেছি, সেখানে আমাকে যেতে হয় না, আমি বাসায় বসে এখানে বসেই কাজ করতেছি, এগুলো হচ্ছে রিমোট জব। বা ধরেন যে আপনি এমন হইতে পারে যে আপনি বাংলাদেশে আছেন বলে আপনাকে যে বাংলাদেশের কোনো কোম্পানিরই কাজ করতে হবে এমন না, বাংলাদেশেরই কোনো কাজ করতে হবে এমন না, আপনি যদি চান যে আপনি ইউএস এর কোনো একটা কোম্পানিতে কাজ করতে, তাহলে আপনি হচ্ছে যে ইউএস এর ওই কোম্পানি যখন জব রিক্রুট করবে, ঠিক আছে, তখন আপনি সেখানে যদি আপনার জব হয়ে যায়, তাহলে আপনি যদি সেখানে জব করেন তাহলে সেটা হবে আপনার রিমোট জব। বুঝতে পেরেছেন যে এখানে কোনো রিমোট জব আছে কি না নেই, তাহলে থাকলে আপনি সিলেক্ট করে অ্যাপ্লাই দিলে ওই রিমোট জবটা দেখতে পারতেন। এরপর হচ্ছে লিঙ্কডইন ফিচার্স, এখানে কী কী ধরনের ফিচার্স আপনাকে দেখাচ্ছে, ইজি অ্যাপ্লাই আন্ডার 10 অ্যাপ্লিকেন্টস ইন ইউর নেটওয়ার্ক, আপনার নেটওয়ার্কে যারা আছে তাদেরটা দেখাবে, নাকি আন্ডার 10 অ্যাপ্লিকেন্টস 10টা অ্যাপ্লিকেন্টের নিচে আছে এরকম, নাকি ইজি অ্যাপ্লাই করা যাবে এরকম, এখানে আপনি যেটা করতে চান সেটা আপনি এখানে অ্যাপ্লাই দিতে পারেন। অল ফিল্টার্স আপনি ফিল্টার করতে পারবেন, ক্লিয়ার সব ক্লিয়ার করে দিতে পারবেন, এই জিনিসটা আছে, কেউ কিছু বলছে না। বৃষ্টি হবে, কারেন্ট চলে যাবে, আমার এখানে অলরেডি বৃষ্টি হচ্ছে, যাই না কারেন্ট, আমার এখানে হয়তো চলে যেতে পারে। আচ্ছা আমার এখানে অলরেডি চলে গেছে ম্যাম কারেন্ট। আচ্ছা আমার এখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে, এখন হয়তো কারেন্ট গেলেও যেতে পারে, কালকে বিকালের ক্লাসে আমার মনে হয় 15-20 মিনিটের মতো কারেন্ট ছিল না, তো তখন তাদের কাছে যে ব্রেক দিয়ে রাখছিলাম শুরুর দিকেই কারেন্ট চলে গেছিলো, নাহলে শেষ করে দিতাম। এখন আপনাদের এখানে কারেন্ট চলে যায় কিনা আমি জানি না। আচ্ছা তাহলে হচ্ছে জবসের যে জিনিসটা, জবের জিনিসটা আমাদের দেখা হয়ে গেল, জবের পরে আমাদের কি আছে দেখেন যে, আচ্ছা এক পিছনে গিয়ে দেখে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা জব জিনিসটা কি সেটা আমরা দেখলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপর হচ্ছে মেসেজিং, মেসেজিং জিনিসটা কি যে এখানে আমাকে কেউ মেসেজ দিয়েছে, মানে ইনবক্স আর কি যেটা বলে, কেউ আমাকে মেসেজ দিয়েছে বা আমি কাউকে মেসেজ দিতে চাচ্ছি, সেটাও আমি হচ্ছে যে এখান থেকে দিতে পারবো, ঠিক আছে। মেসেজিং কি সেটা আমরা সবাই জানি, আর মানে ডিটেলস কিছু বলার নাই, যে আমরা এখান থেকে কেউ আমাকে মেসেজ দিলে আমি তার মেসেজের রেসপন্স করতে পারবো, বা আমি কাউকে মেসেজ দিতে চাইলে তাকেও দিতে পারবো। এরপর হচ্ছে নোটিফিকেশানস, নোটিফিকেশানস জিনিসটা কি যে আপনার এখানে কোনো কিছুর ইনফরমেশান আপনার কাছে আসছে, কে কী করছে, আপনি কাউকে ফলো দিয়ে রেখেছেন সে কী করছে, কোনো পোস্ট করছে কি না, আপনি কোনো অ্যাডভার্টাইজ দেখেছেন সেটার মধ্যে কমেন্ট করেছেন, কেউ রিপ্লাই করেছে কি না, সেই জিনিসগুলো আপনারা হচ্ছে যে এখানে নোটিফিকেশান এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে যে দেখেন এই যে কোম্পানিটা যে উইলসন এইচসিজি ইজ লুকিং ফর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট, ঠিক আছে, তারা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট, এটার জন্য হচ্ছে যে তারা কাউকে খুঁজছে, এবং এখানে লেখা আছে সি দিস অ্যান্ড 9 আদার জব রিকমেন্ডেশনস, আরও 9টা জব আমার জন্য রিকমেন্ড করা আছে, আমি যদি চাই যে আমি এই জবটা কি যদি আমি দেখতে চাই, তাহলে এই যে আপনাদেরকে যেভাবে দেখালাম, আচ্ছা নিউ ট্যাব করা যাচ্ছে না, আপনারা এখানে যদি ভিউ জবসে দেন, ভিউ জবসে দিলে ওদের ওরা কী হচ্ছে রিক্রুট করতেছে সেই জিনিসটা আমাকে দেখাবে, ঠিক আছে। আপনি যে জব অ্যালার্ট অন করা আছে এ কারণে হচ্ছে যে এখানে যে জব দেখাচ্ছে যে ইওর জব অ্যালার্ট, আর আপনারা লিঙ্কডইন যে অ্যাকাউন্ট থেকে ওপেন করবেন, যদি আপনার সেই অ্যাকাউন্টে জব অ্যালার্ট ওপেন করেন, দেখবেন যে সারাদিন আপনার ওখানে মেসেজ শুধু আসতেছে, ঠিক আছে। আচ্ছা এখানে হচ্ছে যে আপনি এই জিনিসগুলো দেখতে পারেন, পরে এখানে কী আছে যে কনগ্র্যাচুলেট নেক্সট ইন্টারভিউ অ্যান্ড 9 আদার ফর ওয়ার্ক অ্যানিভার্সারি, তাদের ওয়ার্ক অ্যানিভার্সারি, তো আপনি চাইলে তাদেরকে হচ্ছে যে কনগ্র্যাচুলেট করতে পারেন, এই জিনিসগুলো এগুলো হচ্ছে যে বিভিন্ন এরকম নোটিফিকেশান আপনাকে এখানে শো করবে। আচ্ছা আপনি যদি চান যে আপনি প্রিমিয়াম ফিচার হচ্ছে লিঙ্কডইনের জন্য দেখতে, তাহলে আপনাকে অনেক সময় অনেক জায়গায় হচ্ছে ট্রাই প্রিমিয়াম দেখাবে, সেটা দিয়ে আপনারা দেখতে পারেন। আচ্ছা এরপরে হচ্ছে যে মে, ঠিক আছে, এখন এই মে এর মধ্যে কী আছে আমি দেখি,
যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমার এখানে কি দেখাচ্ছে, ভিউ প্রোফাইল সেটিংস প্রাইভেসি হেল্প ল্যাঙ্গুয়েজ ম্যানেজ এই জিনিসগুলো আর কি আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি যদি ভিউ প্রোফাইলে যাই, আচ্ছা দেখেন ভিউ প্রোফাইলে গেলাম, ভিউ প্রোফাইলে যাওয়ার পরে আমাকে হচ্ছে কি একটা প্রোফাইল দেখাচ্ছে। ঠিক আছে, এখন দেখেন যে আপনি এইভাবে হচ্ছে কিভাবে করে সাজাবেন। আগে বলি যে এখানে আপনি কি কি জিনিস দেখাবে। শুরুতে হচ্ছে আপনার নাম দেখাবে, নামের পরে আপনি কোথায় কাজ করছেন না করছেন সেই জিনিসটা আপনি এখানে দিয়ে দিতে পারেন, কি কাজ করছেন সেটা এখানে দিয়ে দিতে পারেন। এরপর হচ্ছে যে আপনি কোন কান্ট্রি থেকে, আপনার কানেকশনস কত এবং আপনার যে কন্ট্যাক্ট ইনফরমেশন সেটা এখানে দিয়ে দিতে পারবেন। এখানে দেখেন যে ওপেন টু ওয়ার্ক, ঠিক আছে, ওপেন টু ওয়ার্ক এটার মানে কি, মানে হলো যে আপনি কোনো জব খুঁজছেন বা আপনি কোনো জব পারেন। ঠিক আছে, আপনি চাচ্ছেন যে কেউ যদি এই ধরনের কোনো রিক্রুট করে এই ক্যাটাগরিতে, তাহলে মানে সে মানে আমার প্রোফাইলটা যেন তার ওখানে দেখায়। ঠিক আছে, এখানে দেখেন যে ওপেন টু ওয়ার্ক এটা আপনার শুধু মানে আপনি চাইলে এমন করতে পারবেন যে যারা শুধু জবের জন্য রিক্রুট করতেছে শুধুমাত্র তারাই দেখবে, এইভাবেও করতে পারেন। অথবা আপনি এটাও দেখ করতে পারেন যে লিঙ্কডইনে যারা আছে সবাই দেখবে। ঠিক আছে, এখন আপনি ধরেন কোনো জব সার্চ করছেন, এখন সেই জব যে আপনি সার্চ করছেন এটা তো ওই প্ল্যাটফর্মে সবার দেখার দরকার নেই, তাই না? যারা জব রিক্রুটার শুধুমাত্র তারা দেখলেই হবে। এই জিনিসটা হচ্ছে যে আপনারা এখান থেকে করতে পারবেন। এখানে দেখেন এডিট আছে, আমি যদি এডিটে যাই, এডিটে গেলে এখানে দেখবেন যে এডিট জব প্রেফারেন্সেস। ঠিক আছে, আপনি কি ধরনের জবগুলা প্রেফার করেন সেই জবগুলো, এই যে এখানে দেখেন অ্যাড টাইটেল আছে, অ্যাড টাইটেল করে আপনি হচ্ছে সেই জবগুলো এখানে দিয়ে দিতে পারবেন। এরপর হচ্ছে জব লোকেশন। ঠিক আছে, এখানে জব লোকেশন কি কি দেওয়া আছে, বাংলাদেশ, ইউনাইটেড স্টেটস, কিংডম, অস্ট্রেলিয়া, জার্মানি। ঠিক আছে, লিঙ্কডইনে আপনারা হচ্ছে বেশি পাবেন ইউনাইটেড স্টেটস, তারপর হচ্ছে ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া, জার্মানি, এরপর হচ্ছে যে সিঙ্গাপুর, এই জায়গাগুলো আপনারা খুব বেশি পাবেন। ঠিক আছে, এখন আপনি যদি ওই সব কান্ট্রিতে হচ্ছে জব করতে চান, মানে আপনার পছন্দের কোনো কান্ট্রি থাকতে পারে, আপনি যদি চান যে সেখানে কোনো রিমোট জব আমি করতে বা আপনি ওখানে পরবর্তীতে চলে যাবেন এই ধরনের কোনো চিন্তাভাবনা আপনার আছে, তাহলে আপনি হচ্ছে যে এখানে জব লোকেশন যেটা সেখানে আপনি ওই অনুযায়ী লোকেশনগুলো দিয়ে দিবেন। এখানে অ্যাড লোকেশন আছে, আমি যদি অ্যাড লোকেশনে ক্লিক করি তাহলে আমাকে আরও হচ্ছে যে অ্যাড মানে লোকেশন অ্যাড করার সাজেশন দেখাবে, আমি তাহলে ওখান থেকে করতে পারবো। এরপর হচ্ছে স্টার্ট ডেট দেওয়া, স্টার্ট ডেট, স্টার্ট ডেটে কী বলেছে, ইমিডিয়েটলি আই অ্যাম অ্যাক্টিভলি অ্যাপ্লাইং। ঠিক আছে, যে আমার ইমিডিয়েটলি দরকার। আর আরেকটা হচ্ছে ফ্লেক্সিবল, যে মানে ধীরে ধীরে হলেই হবে, সমস্যা নেই। আপনারা যদি চান যে এগুলার কোনো কিছু হচ্ছে যে আপনি সিলেক্ট করে দিতে, সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। এরপর হচ্ছে যে জব টাইপ কী কী দেওয়া আছে এখানে, ফুল টাইম, রিমোট, কন্ট্রাক্ট, পার্ট টাইম, ইন্টার্নশিপ, টেম্পোরারি, আপনারা যদি চান যে কোনো কোম্পানিতে ইন্টার্ন করতে আপনারা দিয়ে দিতে পারেন, টেম্পোরারি কোনো জব করতে চাচ্ছেন, কন্ট্রাকচুয়াল কোনো জব করতে চাচ্ছেন, এই জিনিসগুলো আপনারা হচ্ছে এই জব টাইপ যে এখান থেকে আপনারা দিয়ে দিতে পারবেন। আচ্ছা, এখন দেখেন কি বলেছে, শেয়ার উইথ রিক্রুটার্স অনলি। ঠিক আছে, রিক্রুটার্স অনলি মানে হচ্ছে যে লিঙ্কডইনে যারা যারা তাদের কাজের জন্য রিক্রুট করবে সে মানে শুধুমাত্র তাদের কিনা। আমি যে যে ড্রপ ডাউন এটাতে যদি ক্লিক করি, ক্লিক করার পর আমাকে দেখেন যে দুইটা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে শেয়ার উইথ অল লিঙ্কডইন মেম্বার্স, যে আপনি লিঙ্কডইনের সকল মেম্বারদের সাথে এটা শেয়ার করতে চাচ্ছেন, নাকি যারা শুধুমাত্র জব রিক্রুট করে তাদের সাথে শেয়ার করতে চাচ্ছেন। যদি আপনি চান যে মানে এইখানে এই প্ল্যাটফর্মে শেয়ার করতে, তাহলে এটা সিলেক্ট করবেন, নাহলে শেয়ার উইথ রিক্রুটার্স এটা সিলেক্ট করবেন। সো হচ্ছে যারা জব রিক্রুট করে তাদের এটা সিলেক্ট করাই ভালো, যে এটা আপনি সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর এখানে যে সেভ অপশনটা আছে, সেই সেভ অপশনটা আপনি হচ্ছে দিয়ে দিবেন। আর এখানে দেখেন আরেকটা জিনিস আছে, আই অ্যাম নো লঙ্গার ওপেন। ঠিক আছে, আই অ্যাম নো লঙ্গার ওপেন, এটা মানে হচ্ছে যে এটা বোঝাচ্ছে যে সে একটা জব পেয়ে গেছে, এখন আর সে কোনো জব সার্চ করতেছে না। বুঝতে পারছেন, এটা আপনাদের করা হয়ে গেলে আপনারা সেভ দিবেন। তারপর আচ্ছা, আমরা হচ্ছে এটা দেখলাম, দেখার পর এখন আমি যদি আমার প্রোফাইল সেকশনে আসি,
দেখেন যে প্রোফাইলে আমার কোনো কাভার পিকচার অ্যাড করা নাই, ঠিক আছে? আপনারা এখানে আপনাদের কাভার পিকচার এবং হচ্ছে যে আপনাদের নিজেদের পিকচার, এই পিকচারগুলো আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে? এখন এখানে আপনারা কি ধরনের পিকচার দিবেন, ধরেন কাভার পিকচার আপনি কি দিবেন? কাভার পিকচার আপনি এমন দিতে পারেন যে ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছেন, ডিজিটাল মার্কেটিং এ আপনি কি কি সার্ভিস প্রোভাইড করেন সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে যে আপনি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন, গ্রাফিক্স ডিজাইনে আপনি কি কি কাজ করেন সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন, বা আপনি ফাইবারে কাজ করছেন, আপওয়ার্ক বা অন্য কোনো মার্কেট প্লেসে কাজ করছেন, বা আপনার আপনি যদি গ্রাফিক ডিজাইন করেন তাহলে সেক্ষেত্রে আপনার হচ্ছে যে বিভিন্ন প্ল্যাটফর্মে আপনার পোর্টফোলিও থাকবে, আপনি সেই লিঙ্কগুলো এখানে দিয়ে দিতে পারেন কোনো একটা ইমেজের মধ্যে। এই কাজগুলো আপনারা হচ্ছে কাভার ফটোর মধ্যে করতে পারেন। আর আপনার যে প্রোফাইল পিকচারটা হবে, প্রোফাইল পিকচার কিভাবে হবে, যে আপনার এখানে একটা প্রফেশনাল লুকের একটা ফটো লাগবে, ঠিক আছে? প্রফেশনাল লুক মানে যে আমরা পাসপোর্টের জন্য মানে যেরকম ছবি তুলি, বা ন্যাশনাল আইডির জন্য যেরকম ছবি তুলি, ঠিক আছে, পাসপোর্ট সাইজ, মানে সেই রকম ছবি না। এখানে আপনার ছবিটা এরকম দিতে হবে যাতে করে আপনার যে চেহারা, আপনার চেহারাটা যাতে ভালোভাবে বোঝা যায়, এবং আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডে যাতে কোনো নয়েজ না থাকে। নয়েজ মানে হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে একজন দাঁড়ায় ছবি তুলতে, পিছনে হচ্ছে যে অনেক গাছপালা, হ্যাঁ, তো দেখা যায় যে গাছপালাই দেখা যাইতেছে, তাকে আর দেখা যাইতেছে না। তো সেই রকম মানে আপনাকে প্রফেশনাল একটা ফটো এখানে হচ্ছে ইউজ করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে এখানে কি আছে দেখেন যে অ্যাড প্রোফাইল সেকশন, অ্যাড প্রোফাইল সেকশনে কি কি আছে দেখেন যে ইন্ট্রো, অ্যাড প্রোফাইল সেকশন যে এখানে ইন্ট্রো বলে একটা জিনিস আছে। এখন ইন্ট্রো জিনিসটা কি, আচ্ছা এখানে আমাকে দেখাচ্ছে যে আমার এগুলা সব ঠিক আছে। ইন্ট্রো মানে হচ্ছে যে আপনার একটা পরিচিতি আপনি যদি লিখতে চান সেই জিনিসটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। এরপর আপনার আছে হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউটের মধ্যে হচ্ছে যে আপনার নিজের সম্পর্কে, আমি একটু নিচে স্ক্রল করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ধরেন যে এইটা হচ্ছে যে অ্যাবাউট, অ্যাবাউটের মধ্যে আপনি কে কি কাজ করেন সেই ডিসক্রিপশনটা আপনারা হচ্ছে অ্যাবাউট থেকে দিবেন, ঠিক আছে? এই পোর্শনটা আপনাদেরকে আগে দেখাইনি। এরপর হচ্ছে যে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড জিনিসটা কি, ড্যাশবোর্ড থেকে হচ্ছে যে কে আপনার প্রোফাইল ভিজিট করেছে আপনি সেটা দেখতে পারবেন। আপনার যদি কোনো আর্টিকেল থাকে সেই আর্টিকেলে কয়টা ভিউ হয়েছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন, এবং কেউ কি আপনার এই আইডিটা খুঁজেছে কি না, সার্চ করেছে কি না, ঠিক আছে? সেটা হচ্ছে যে সার্চ অ্যাপিয়ারেন্স, সেটা হচ্ছে যে আপনি এখানে দেখতে পারবেন যে কতগুলো আপনার সার্চ করা হয়েছে সেটা। এরপর হচ্ছে যে এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স লেভেলটা কি, আপনি কি কি কাজ করেছেন, ঠিক আছে, কি কি কাজ সম্পর্কে আপনার হচ্ছে এক্সপিরিয়েন্স আছে সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন। যে আপনার আরও এক্সপিরিয়েন্স আছে তাহলে আপনি এখান থেকে এই যে প্লাস সাইন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন যে অ্যাড এক্সপিরিয়েন্স, অ্যাড এক্সপিরিয়েন্স এখানে থাকলে আপনার এখানে কি মানে আপনি কী নিয়ে এক্সপিরিয়েন্সড সেটার টাইটেল দিবেন, সেটার এমপ্লয়মেন্ট টাইপ, যে সেখানে আপনি কি ধরনের কাজ করেছেন, ফুল টাইম নাকি পার্ট টাইম, কোন টাইপে আপনি ছিলেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর কোম্পানি, সেই কোম্পানিটার নাম আপনি হচ্ছে এখানে দিবেন। তারপর লোকেশন, সেই কোম্পানির লোকেশনটা কোথায় সেটা আপনি দিবেন। আপনি যদি স্টিল ওখানে কাজ করেন তাহলে দিবেন যে আই এম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রোল, মানে এখনো পর্যন্ত করছেন। অথবা আপনার যদি একটা স্টার্টিং ডেট, একটা এন্ড ডেট থাকে যে আপনি ওই কোম্পানিতে কাজ করেছিলেন এখন আর কাজ করেন না, তো সেক্ষেত্রে আপনি হচ্ছে যে এখানে একটা এন্ড ডেট সেটা দিয়ে দিতে পারেন, বুঝতে পেরেছেন? এরপর হচ্ছে আপডেট মাই হেডলাইন, ঠিক আছে, হেডলাইনটা কি, যে আমার যে কোম্পানি আন্ডারে আমি কাজ করেছি সেখানে আমি কি হিসেবে কাজ করেছি সেই হেডলাইনটা আপনারা এখানে দিবেন। এরপরে হচ্ছে যে আপনি যদি চান যে কোম্পানি সম্পর্কে বা আপনার কাজ সম্পর্কে কোনো ডিসক্রিপশন দিতে, সেটা হচ্ছে যে আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। এখান থেকে দেওয়ার পর এরপর আছে হচ্ছে মিডিয়া, আপনি যদি চান যে কোনো পিকচার ওখানকার আপলোড করতে বা কোনো লিঙ্ক দিতে, সেটা হচ্ছে যে আপনি এখানে করতে পারবেন। করে লাস্টে হচ্ছে যে আপনাকে সেভ দিতে হবে। এটা হচ্ছে এক্সপিরিয়েন্স। এরপর হচ্ছে যে এডুকেশন, এডুকেশন যদি আপনি চান যে আপনি
আপনার এডুকেশন এখানে দিবেন, যে আপনার স্কুল, আপনার কলেজ, আপনার হায়ার স্টাডি আপনি কোথা থেকে করেছেন, আন্ডার গ্র্যাজুয়েট কোথা থেকে করছেন, ঠিক আছে, বা পিএইচডি লেভেলে আছেন সেটা কোথা থেকে করছেন, এই জিনিসগুলো ঠিক এখান থেকে গিয়ে আপনি করে দিতে পারবেন। অথবা আপনি যদি চান যে আপনি একটা অলরেডি ইনফরমেশন দিয়েছেন, কোনো ভুল সেখানে আছে, তাহলে আপনি হচ্ছে এই যে এখানে যে এই এডিটের সাইনটা আছে এখান থেকে গিয়ে আপনি এডিট করে দিতে পারবেন, ঠিক আছে। এরপর হচ্ছে লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেশন, আপনার যদি কোনো লাইসেন্স থাকে অথবা কোনো সার্টিফিকেট থাকে, তাহলে আপনি হচ্ছে যে এই লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেশন এটার মধ্যে থেকে গিয়ে দিতে পারবেন। এটাতে জাস্ট আপনি যে একটাই অ্যাড করতে পারবেন ব্যাপারটা এইরকম না, এখানে আপনি যতগুলো সার্টিফিকেশন অ্যাড করতে চান ততগুলো সার্টিফিকেশনই এখানে অ্যাড করতে পারবেন। এরপরে হচ্ছে যে আপনার যদি কোনো ভলান্টিয়ারিং এক্সপিরিয়েন্স থাকে, ঠিক আছে, যে আপনি কোনো কোম্পানির আন্ডারে বা কোনো প্রজেক্টে কোথাও আপনি হচ্ছে ইয়ে করেন, ভলান্টিয়ারিং কাজ করেন, সেই ভলান্টিয়ারিং এক্সপিরিয়েন্স যদি আপনার থাকে, সেই ভলান্টিয়ারিং এক্সপিরিয়েন্স আপনি হচ্ছে যে এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। আচ্ছা, স্কিলস অ্যান্ড এন্ডোর্সমেন্ট, আচ্ছা স্কিলস অ্যান্ড এন্ডোর্সমেন্ট, এটা যদি আপনি চান যে কোনো স্কিল কুইজ আপনি এখান থেকে দিতে, সেই স্কিল কুইজ আপনি যদি এখান থেকে দেন, তাহলে দেখা যাবে যে আপনাকে দেখা মানে এখানে হয়তো যে আপনার কুইজের পারফরমেন্সের বেসিসে আপনাকে হচ্ছে যে ওই ধরনের কোনো একটা ইয়ে তারা দিবে। এন্ডোর্সমেন্ট মানে হচ্ছে যে আপনি একটা কাজ করতেছেন, এখন সেই কাজটা আরও একজন করে, সে আপনাকে চেনে জানে, ঠিক আছে, সে চাইলে আপনাকে এন্ডোর্সমেন্ট এই জিনিসটা দিতে পারে। এখানে দেখেন যে তিনটা কাজে হচ্ছে যে আমাকে কেউ একজন এন্ডোর্সমেন্ট দিয়েছে, সো এন্ডোর্সমেন্ট জিনিসগুলো হচ্ছে এটা যে কেউ আপনাকে চেনে জানে সে আপনাকে এখানে এন্ডোর্সমেন্ট দিবে। এরপর হচ্ছে ইন্টারেস্ট, আপনি কোনো কিছুতে যদি ইন্টারেস্ট ফিল করেন সেটা আপনি হচ্ছে যে এখান থেকে মানে ইন্টারেস্ট যে ইয়েগুলো আছে আপনি যে ফলোগুলো দিবেন সেগুলো হচ্ছে যে আপনার এখানে এসে শো করবে, ঠিক আছে। আচ্ছা, তো এই জিনিসগুলো আমরা দেখলাম। দেখার পর এখানে কি আছে যে অ্যাবাউট আমরা দেখেছি, ফিচার, ফিচারের মধ্যে আপনার যদি কোনো পোস্ট, আর্টিকেল, লিঙ্ক, মিডিয়া এগুলো যদি আপনি কোনো ফিচার পোস্ট করতে চান বা আর্টিকেল করতে চান সেগুলো আপনারা এখান থেকে করতে পারবেন। এরপর ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনার আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এডুকেশন, লাইসেন্স, সার্টিফিকেশন, ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স, এগুলো আপনাদেরকে দেখালাম, এগুলো হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে। এরপর হচ্ছে স্কিলস, মানে এই জিনিসগুলো সবগুলো আপনাদেরকে কেন ফিল আপ করতে হবে, আপনার প্রোফাইলটা 100% কমপ্লিট করার জন্য, ঠিক আছে। আপনার সব ইনফরমেশনগুলো, আমি আমার সব ইনফরমেশন এখনও পর্যন্ত দেই নাই, জাস্ট আমি 100% কমপ্লিট করার জন্য যেগুলো একেবারে দেওয়ার দরকার আমি জাস্ট সেগুলো দিয়ে রেখেছি, ঠিক আছে। আর আপনারা চেষ্টা করবেন লিঙ্কডইন অ্যাকাউন্ট ওপেন করলে লিঙ্কডইন অ্যাকাউন্টটা মানে ফেসবুকের মতো সবসময় হচ্ছে যে মানে চালানোর ট্রাই করবেন, কারণ লিঙ্কডইন জায়গাটা অনেক বেশি প্রফেশনাল, অনেক বেশি পপুলার, ঠিক আছে। আপনারা এখানে কাজ করলে দেখা যাবে যে আপনাদের ক্লায়েন্ট হচ্ছে ফাইবার বা আপওয়ার বা অন্য কোনো অনলাইন মার্কেট প্লেসে গিয়ে খুঁজতে হবে না, আপনারা এখান থেকেই কাজ পেয়ে যাবেন এবং সেটা পার্মানেন্ট কাজই পেয়ে যাবেন, ঠিক আছে। আমি লিঙ্কডইনে একবারে এই সময় দিতে পারি না, আমার একেবারেই সময় নেই। আচ্ছা, অ্যাকমপ্লিশমেন্ট, এটার মধ্যে আছে পাবলিকেশনস, পেটেন্টস, কোর্সেস, প্রজেক্টস, অনার্স অ্যান্ড অ্যাওয়ার্ডস, এই জিনিসগুলো আপনারা চাইলে অ্যাড করতে পারেন। অ্যাডিশনাল ইনফরমেশন যদি আপনি দিতে চান, যে আপনি কারো কাছ থেকে হচ্ছে যে রিকমেন্ডেশন রিকোয়েস্ট করতে চান সেটা করতে পারেন। সাপোর্টেড ল্যাঙ্গুয়েজ, আপনি যদি কোনো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চান সেটাও আপনি এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। এরপর হচ্ছে যে মোর, মোরে কী আছে যে শেয়ার প্রোফাইল ভায়া মেসেজ, আপনি যদি কারোর সাথে অন্য কোনো প্ল্যাটফর্মে মেসেজের মাধ্যমে আপনার এই লিঙ্কডইনের প্রোফাইলটা শেয়ার করতে চান সেটা আপনি এখান থেকে করতে পারবেন। এরপর আছে হচ্ছে সেভ টু পিডিএফ, আপনি যদি চান যে পিডিএফ আকারে সেভ করতে তাহলে সেটা আপনি করতে পারবেন। বিল্ডের রিজিউম, আপনি যদি এখান থেকে একটা রিজিউম বিল্ড করতে চান সেটাও আপনি এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। আর এরপরে হচ্ছে এখানে দেখেন একটা এডিট সাইন আছে, এই এডিট সাইনে গেলে কি হবে আমি দেখি। আপনারা শুরুতেই এসে হচ্ছে যে এডিট সাইনে গিয়ে এই কাজগুলো করবেন। এখানে হচ্ছে যে আপনার পিকচার আপনি অ্যাড করতে পারবেন, প্রোফাইল পিকচার, কভার পিকচার, তারপরে হচ্ছে যে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো আপনি এখান থেকে দিতে পারবেন।
হেডলাইন চেঞ্জ করতে পারবেন, যে আমার এখানে হচ্ছে সেলারের ফাইবার দেওয়া, আপনি কোনো কাজ করলে সেই যে আপনি ডিজিটাল মার্কেটার সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন, তারপর আপনার কারেন্ট পজিশন কি সেটা আপনি দিতে পারেন, আপনার এডুকেশনাল ইনফো, কান্ট্রি, তারপর ইন্ডাস্ট্রি, এই যে ইনফরমেশনগুলো আছে এখান থেকে আপনারা এগুলো দিয়ে তারপর হচ্ছে যে আপনারা সেভ দিয়ে দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এগুলো ছিল হচ্ছে মি এটার মধ্যে। এরপরে আছে হচ্ছে ওয়ার্ক, ওয়ার্কের মধ্যে কি আছে আমি একটু দেখি। ওয়ার্কের মধ্যে আছে লার্নিং, আপনি যদি চান যে লিঙ্কডইন থেকে আপনি কোনো কিছু শিখতে চান তাহলে আপনি লার্নিং এটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করে গিয়ে আপনি হচ্ছে দেখবেন ভিতরে কি আছে, কোনো কিছু আপনি শিখতে পারছেন কি না, যেরকম চাচ্ছেন সেইগুলো দেখতে পারবেন। এরপর হচ্ছে ইনসাইটস, আপনার মানে স্ট্যাটিস্টিক্যাল যে ইনফরমেশনগুলো সেগুলো আপনি হচ্ছে ইনসাইট এটার থেকে দেখতে পারবেন। আপনি যদি কোনো জব পোস্ট করতে চান, যে অন্যরা যেমন জব পোস্ট করছে এরকম যদি আপনিও চান যে আপনি জব পোস্ট করবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে করতে পারবেন। এরপর হচ্ছে ফাইন্ড লিডস, যারা লিড জেনারেশনের কাজ করেন, লিঙ্কডইন হচ্ছে তাদের জন্য খুব বেটার একটা প্ল্যাটফর্ম, তো আপনারা এখান থেকে লিড কালেক্ট করতে পারবেন। আপনি যদি চান গ্রুপ ক্রিয়েট করবেন, গ্রুপও ক্রিয়েট করতে পারবেন। প্রোফাইন্ডার আছে, আপনি যদি চান কোনো প্রফেশনাল কাউকে মানে ফাইন্ড আউট করার জন্য সেটা করতে পারবেন। স্যালারি এই জিনিসটা আপনাকে এখান থেকে দেখাবে। এরপর হচ্ছে লিঙ্কডইনে বিজনেস যে সার্ভিসগুলো, এই সার্ভিসগুলো কি? আচ্ছা, লিঙ্কডইন বিজনেস সার্ভিস হচ্ছে ট্যালেন্ট সলিউশন, সেলস সলিউশন, ঠিক আছে? এগুলো আপনারা একটু ভিতরে ঢুকবেন, ঢুকে স্টাডি করবেন যে এই জিনিসগুলো কি। এরপর আছে হচ্ছে ক্রিয়েট আ কোম্পানি পেজ, আপনারা একটা কোম্পানি পেজ কীভাবে ক্রিয়েট করবেন। আপনার লিঙ্কডইনে এই কোম্পানি পেজ এটা নিয়ে যদি ফাইবারে সার্চ করেন যে কোম্পানি পেজ, দেখবেন যে অনেক সার্ভিস আছে, অনেকে এই কোম্পানি পেজ এটা সার্ভিস হচ্ছে প্রোভাইড করছে, যে তারা একটা কোম্পানি পেজ ক্রিয়েট করে দিবে, বুঝতে পেরেছেন? তো আপনারা হচ্ছে যে এই কোম্পানি পেজ থেকে সেটা ক্রিয়েট করতে পারবেন। এখন কীভাবে আপনারা কোম্পানি পেজ ক্রিয়েট করতে পারবেন সেটা আমি দেখাবো, তার আগে আপনারা হচ্ছে ক্লাস টাস করবেন।